আবার এক দুঃখের খবর। সকাল সকালে পাওয়া গেল এক দুঃসংবাদ। প্রখ্যাত অভিনেত্রী, ফ্যাশন ডিজাইনার এবং প্রেজেন্টার মন্দিরা বেদীর স্বামী আর নেই। হঠাৎই আজ সকালে হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। কাউকে বুঝতে দিলেন না, কোনো সময়ই দিলেন না, এটাই আখের মন্দিরা বেদীর। রাজ কৌশল চ্যাটার্জি এক ব্যবসায়ী। খুবই সম্প্রতি মন্দিরা বেদী ও রাজ দুজনেই এক ছোট শিশুকন্যাকে দত্তক নিয়েছিলেন। প্রায় 2013 সাল থেকে তারা এই দত্তক নেওয়ার প্রক্রিয়া চালু করেছিলেন। গত বছরই অক্টোবর মাসে 4 বছরের এই শিশুকন্যাকে তারা দত্তক নেন। রাজ ও মন্দিরার এক সন্তানও আছে, নাম বীর, তার 19 বছর বয়স। কিন্তু আকস্মিক এই মৃত্যু সংবাদে প্রায় পাথর হয়ে গেছেন দুজনেই। কি করে যে এটা হলো কেউই এখনো ঠাহর করতে পারছেন না। অত্যন্ত হাসি খুশি, দিল খোলা ও প্রাণবন্ত মানুষ ছিলেন রাজ কৌশল চ্যাটার্জি। মন্দিরা বেদীরও জন্ম কলকাতায়, তাই বাংলাতেই কথা বলতেন রাজের সঙ্গে। বাংলা ও ইংরেজি মিশিয়ে কথা বলতে তারা ভালোবাসতেন, এরকমই এক ইন্টারভিউতে শেয়ার করেছিলেন। গ্ল্যামার জগতে থেকেও তারা নিজেদের আলাদা করে রাখতে ভালোবাসতেন, নিজেদের মতোই তারা সারা জীবন কাটিয়েছেন। এই মৃত্যুতে সত্যি গভীর শোক পেলেন মন্দিরা বেদী।